লণ্ডনৰ কেম্ব্ৰিজ বিশ্ববিদ্যালয়লৈ আমন্ত্ৰণ লাভ কৰিছে মঙলদৈ আলোচকাৰ মেধাৱী ছাত্ৰী জাহ্নৱী প্ৰিয়া নাথে। এগৰাকী জাহ্নৱী প্ৰিয়া নাথ, আমি উল্লেখ কৰিব লাগিব যে মুখ্যমন্ত্ৰীৰ বিজ্ঞান প্ৰতিভা সন্ধানৰ বিশেষ পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈ অসমৰ 5গৰাকী ছাত্ৰ ছাত্ৰীৰ ভিতৰত এগৰাকী ছাত্ৰীয়ে আচলতে লণ্ডনৰ কেম্ব্ৰিজ বিশ্ববিদ্যালয়লৈ বিশেষ প্ৰশিক্ষণৰ কাৰণে আমন্ত্ৰণ লাভ কৰিছে। আমি এতিয়া ওচৰলৈকে যাম, কথাবলৈ চেষ্টা কৰিম। আচলতে অসম তথা দৰঙৰ গৌৰৱ বুলি ক'ব লাগিব, কাৰণ এক বিশ্ববিদ্যালয় যি লণ্ডন কেম্ব্ৰিজ বিশ্ববিদ্যালয়লৈকে আমন্ত্ৰণ লাভ কৰিছে ছাত্ৰীগৰাকীয়ে। প্ৰথমতে শুভেচ্ছা জনাইছোঁ। আচলতে আশা কৰিছিলেনে প্ৰথমতে পৰীক্ষাত অৱতীৰ্ণ হওঁতে এই ধৰণে লণ্ডনলৈকে যাব পাৰিব বুলি? একদমেই আশা কৰা নাছিলোঁ। বহুত নমস্কাৰ, মই জাহ্নৱী। মই চিপাঝাৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত বিজ্ঞান শাখাত অধ্যয়ন কৰি আছোঁ। 2023 বৰ্ষত বিজ্ঞান শাখাত নামভৰ্তি কৰিয়েই মই বিজ্ঞানৰ প্ৰতি থকা আগ্ৰহ বিকাশ কৰিবলৈ সুবিধা লাভ কৰিছিলোঁ মুখ্যমন্ত্ৰীৰ বিজ্ঞান প্ৰতিভা সন্ধান আঁচনিটোৰ জৰিয়তে। বিভিন্ন পৰ্যায়ত এই আঁচনিটোত পৰীক্ষা বাছনি পৰীক্ষা হৈছিলে। তাৰপৰা বাছনি পৰীক্ষাৰ পৰা ফাৰ্ষ্ট ষ্টেজত লৈ গৈছিলে আমাক IIT গুৱাহাটী, তাৰপাছত ছেকেণ্ড ষ্টেজত বেংগলোৰ লৈ গৈছিলে, আৰু তাৰপৰাও পৰীক্ষা লৈ আমাক কেম্ব্ৰিজ বিশ্ববিদ্যালয়ৰ লণ্ডনৰ কেম্ব্ৰিজ বিশ্ববিদ্যালয় আৰু অক্সফৰ্ড বিশ্ববিদ্যালয়লৈ লৈ যাবলৈ নিৰ্বাচন কৰা হৈছিলে। ছাত্ৰ ছাত্ৰী আছিলে পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল, প্ৰায় 100জন ছাত্ৰ ছাত্ৰী অৱতীৰ্ণ হৈছিলে। তাৰপাছত বেংগলোৰত যিটো পৰীক্ষা হৈছিলে মানে বাছনি কৰিছিলে, প্ৰথম পৰ্যায়ত মঙলদৈ মহাবিদ্যালয়ত পৰীক্ষা হৈছিলে। হয়, প্ৰথম পৰ্যায়ত মঙলদৈ মহাবিদ্যালয়ত পৰীক্ষা হৈছিলে। তাৰপাছত ডিষ্ট্ৰিক্টত কিমানজন ছাত্ৰ ছাত্ৰী আছিলে জানিব পাৰিছিলে? প্ৰায় 200মান আছিলে ছাত্ৰ ছাত্ৰী। তাৰপৰা 9জন ছিলেক্ট হৈছিলে দৰঙৰ পৰা। সেই নজনক মুঠ 100জন সমগ্ৰ অসমৰ 100জন ছাত্ৰ ছাত্ৰীক নিৰ্বাচন কৰিছিলে গুৱাহাটী IIT আৰু বেংগলোৰত নিবলৈ। তাৰপাছত গুৱাহাটী IIT-ত আকৌ এটা সাক্ষাৎকাৰৰ যোগেদি মুঠ ছাত্ৰ ছাত্ৰী 5জন অসমৰ বিভিন্ন ঠাইৰ পৰা 5জন ছাত্ৰ ছাত্ৰী ইণ্টাৰনেশ্যনেল ইনষ্টিটিউটত যাবলৈ নিৰ্বাচিত কৰা হৈছিলে। কেনেকুৱা লাগিছে? মোৰ বহুতে ভাল লাগিছে একচুৱেলি। মই লণ্ডনত ফুৰিব যাম, ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। যিহেতু বিজ্ঞানৰ প্ৰতি ধাউতি, আচলতে কিহৰ কাৰণে বাঢ়িল আৰু কেনেকুৱা ধৰণৰ প্ৰশ্নত অৱতীৰ্ণ হৈছিলে, যাৰ কাৰণে যি পৰীক্ষাসমূহ হৈছিলে তাত কেনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন প্ৰশ্ন মানে নিজৰ ভাল লগা ছাবজেক্ট এটাৰ ওপৰত কুৱেশ্যন সুধিছিলে তেওঁলোকে। মোৰ ভাল লগা ছাবজেক্টটো আছিল বায়'লজি। বায়'লজিৰ ওপৰত বিভিন্ন কুৱেশ্যন সুধিছিলে। পুনৰবাৰ শুভেচ্ছা জনাইছোঁ। পিতৃ আছে, আমি পিতৃৰ ওচৰলৈকে যাম। কি ক'ব যে আচলতে জীয়ৰী লণ্ডনলৈকে আমন্ত্ৰণ জনাইছে কেম্ব্ৰিজ বিশ্ববিদ্যালয়লৈকে? ধন্যবাদ, মই চেনেলক ধন্যবাদ জনাইছোঁ আজি আহি মোৰ ঘৰত আহি এনেকুৱা এটা মানে সাক্ষাৎকাৰ অনুষ্ঠান কৰিবৰ কাৰণে। এই ছোৱালীজনী বিজ্ঞানৰ প্ৰতি আচলতে সৰুৰ পৰা অলপমান ঠাউত মানে আগ্ৰহ আছিলে, আৰু এই যিটো ভাবি আছিলে সেইটোৱে তাৰমানে উপনীত হৈছে। এইখিনিয়ে। তোমাৰ ওচৰলৈ পুনৰ গৈছোঁ। উচ্চতৰ মাধ্যমিকৰ দ্বিতীয় বৰ্ষৰ ছাত্ৰী, সুন্দৰ গীত গাব তুমি জানা, গীত কোনগুণে? ঠিক আছে, মই এটা বৰগীত গাবলৈ ওলাইছোঁ। হৰে কম্পিত মা ধব নয়ন জুৰাই, আৰে কম্পিত মা ধব নয়ন জুৰাই, আৰে কতি চাপি উৰু খল বন্ধ নকায়, আৰে কম্পিত মা ধব নয়ন জুৰাই। ধন্যবাদ জনাইছোঁ। আৰু উল্লেখ কৰিছোঁ যে আচলতে উচ্চতৰ মাধ্যমিকৰ দ্বিতীয় বৰ্ষৰ ছাত্ৰী, আৰু বিশেষকৈ ক'ব লাগিব যে মুখ্যমন্ত্ৰীৰ যি
বিজ্ঞান প্রতিভা সন্ধান পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল আর রাজ্যের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী এই পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল। ইয়ার ভিতর পাঁচগী ছাত্র ছাত্রীয় আসলে বিশেষক আমন্ত্রণ লাভ করলে সক্ষম হয়েছে লন্ডন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়লে। আর দরংরও এগারী ছাত্রী মঙলদৈ আউলু চৌকার যী ছাত্রী ইতিমধ্যে কইসই যে জাহ্নবী প্রিয়া নাথ তাই এই বিশেষ পরীক্ষাত অবতীর্ণ হওয়ার পিছত লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়লে আমন্ত্রণ লাভ করেছে। মাতৃ ওসলে গেছো আমি, কেনকা অনুভব আজি? হয় নমস্কার। ছালীর এনেকা একটা মানে তাই সরপরা এনেকা বিজ্ঞানত মানে আগ্রহ আসে এনেকা এনেকা করে মা মানে আগবাড়ি যাম মানে তাই এনেকা প্রথম পর্যায়ত মঙ্গলদৈ মহাবিদ্যালয়ত হয়েছিল পরীক্ষা, তারপর দিলে আর দি তারপর আকো লিখিত ভাইভা ললা, তারপর প্রায় তাতেও পাস করলে হেরিলে লইগল গুহাটি আই আই টিত লই গেল, তাতে ইহতক প্রশিক্ষণ দিয়ালে, তারপর আকো বেঙ্গালোর নিলে, তারপর বেঙ্গালোর মানে তাতে ইহতক বহুত বিভিন্ন ঠাইত ঘুরালে, ঘুরাই তাতে রাতে রাতে মানে কি ফিডব্যাক লিখব দিয়ে, তারপর তার উপর ভিত্তি করে মানে 15 জন সিলেক্ট করলে, তারপর 15 জনের আকো গুহাটি আই আই টিত হেরি ললা, তারপর প্রায় তার 5 জন সিলেক্ট হল, ভাল লাগিছে। আর নিশ্চয়কৈ আসলে পুনের কোথাও যে মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা সন্ধানের যে পরীক্ষা, এই পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল এগারী ছাত্রীয় আর এগারী মেধাবী ছাত্র। উল্লেখ করবই লাগবে যে দরংর আউলু চৌকার এগারী ছাত্রী আসলে গৌরব কহি আছে, কি কব? হয় ধন্যবাদ। আমি আসলে আউলু চৌকাবাসী বা দরংবাসী সচাকে বড় গৌরবান্বিত আর আনন্দিত, এই কারণে যে এনেকা এখন একদম সাধারণ ঘরের যখন ঘরের পড়ার ক্ষেত্রে একো সুবিধা দিব নয় সে ঘর এখানের এজনী ছালী গোটেই হয়ে মানে এক নম্বর হয়ে পেলে কেমব্রিজলৈ যাওয়ার একটা সুবিধা গ্রহণ করেছে বা সুবিধা পাইছে, সেইটার কারণে আমি গৌরবান্বিত আর আশা রাখিম সমগ্রবাসী তথা দরংবাসী যেন এই ছালীজনীক বা আমার জাহ্নবী প্রিয়া নাথক আশীর্বাদ প্রদান করে অনাগত দিনত যেন এই যাত্রা বিজ্ঞানের যাত্রা অব্যাহত থাকে আর শেষলৈ অব্যাহত রাখি থাকি এটা এজনী ভাল সাইন্টিস্ট বা ভাল এনেকা ধরনের সাইন্টিস্ট হওয়ার আশীর্বাদ প্রদান করে, তার কারণে আমি আশা রাখিম। ধন্যবাদ। নিশ্চয়কৈ আসলে জাহ্নবী প্রিয়াই কি ভাল ভাল গীত গাব জানে, তাই লগতে বিজ্ঞান শাখাত অধ্যয়ন করে আছে উচ্চতর মাধ্যমিকর দ্বিতীয় বর্ষর ছাত্রী আর এগারী ছাত্রী আসলে বিশেষকৈ এই লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়লে আমন্ত্রণ লাভ করেছে বিশেষ প্রশিক্ষণের কারণে। আর রাজ্যের পাঁচগী ছাত্র ছাত্রীর ভিতর প্রথম এগারী ছাত্রী যেগী ছাত্রী আসলে এই বিশেষ আমন্ত্রণ লাভ করেছে বিজ্ঞানের বিশেষ প্রশিক্ষণ লাভ করবর কারণে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।